নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তো দেখো, আমি কাজে বসে আছি, তো 9টা বেজে গেছে, 9টা সাড়ে 9টা বেজে যাচ্ছে, আমি এবার উঠবো। তো দেখো, এতবেলায় আমি ঘেমে যাচ্ছি, তো প্রচুর গরম পড়ে গেছে। 10টা অবধি কাজ করি, সকালে একটু ঠান্ডা থাকে সকালের সময়টা। তো এই তো কাজে বসে বসে আমি বলি না, একটু তোমাদেরকে কালকে যেহেতু ভিডিও করা হয়নি, একদমই ভিডিও ছাড়া হয়নি, একটা খালি খাওয়ার ভিডিও ছেড়েছিলাম, তো আজকে বলি একটু তোমাদেরকে আমাদের বেশ বোরোজটা ঘুরে দেখাই। বোরোজে কী কী গাছ হয়েছে, মিষ্টি কুমড়ো গাছ টাছ হয়েছে, তো বাইরেটা একটু ঘুরে দেখাই। এখন একটু রোদটা কেবল উঠতেছে, অতটা গরম নেই, আর দিনের বেলা যা রোদ উঠে যায়, তোমাদের সঙ্গে আর বাইরে কিছু দেখানোই যায় না। তো বাইরে কিছু কিছু গাছে কিছু কিছু ফল হচ্ছে, সেগুলোই দেখাবো। তো এবছর তো আমটা হলোই না, আম গাছে একটাও আম হলো না, আর জামরুল গাছেও সেই জামরুল হয়নি। আমাদের জামরুল গাছে প্রচুর জামরুল হয়, সেই জামরুলটা হয়নি এবছর। যাও, মানে 2-4টা দেখতে পাচ্ছি, হচ্ছে তো থাকবে না, কেন হনুমান বাবারা আসবে, বানররা এসে সব খেয়ে চলে যাবে। কালকেও এক দল এসেছিল, সেই বেগুন গাছে, এখানে সামনেই বেগুন গাছ আছে, আমি এখানে ও পাশে ঘুরে কাজে বসেছি, আমি গান চালিয়ে দিয়ে বসেছি, অত শুনতে পাইনি। আমাদের মা তাড়াতে গিয়ে পড়ে গেছে, পড়ে গিয়ে হাঁটুতে পুরো লেগে গেছে। এর আগের বার আমিও একবার ওরকম ওদেরকে তাড়াতে গিয়ে পড়ে গেছিলাম। ওরা প্রচুর, মানে আসলে একসঙ্গে অনেক আসবে, আর মানে মেয়েদেরকে দেখলে কখনোই ভয় পায় না ওরা। ছেলে মানুষ একটু হেট হেট করলে চলে যায়, কিন্তু মেয়ে মানুষ দেখলে একটুকু ভয় পায় না। তো চলো একটু বোরোজটাও দেখাই। বোরোজে পান তো নেই, ধনেপাতাও নেই, এখন মিষ্টি কুমড়ো গাছ হয়েছে, গাছটা খুব সুন্দর হয়েছে, তো ওটাই তোমাদেরকে দেখাবো। আর এই দেখো ঘেমে যাচ্ছি, তো উঠবো, এবার কি খাই দেখি। তো চলো, সকলকে সকালের অনেক অনেক শুভেচ্ছা, দিনটা সবার খুব ভালো কাটুক, আর সকালটা সবার খুব সুন্দর শুরু হোক। পরিবেশটা দেখাই তোমাদেরকে একটু। বন্ধুরা দেখো কত সুন্দর আমাদের কুমড়ো গাছ হয়েছে, কিন্তু কুমড়ো হচ্ছে না বন্ধুরা, হয়ে হয়ে নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু ডগগুলো যা হয়েছে না, একদম পুরো বরজের ছাদ একদম পুরো ছুঁয়ে গেছে। আর যা রোদ উঠেছে, এই দেখো এখানে একটা হয়েছে, থাকবে কিনা জানি না, আর এখানে একটা ছোট্ট হচ্ছে। আজকে রোদটা প্রচুর উঠেছে বন্ধুরা, প্রচুর রোদ উঠেছে, যা গরম পড়েছে, মানে কি বলবো। দেখো গাছটা কি সুন্দর মোটা হয়েছে, আর দেখো কটা কাঁঠাল হয়েছে। এবারে কিন্তু কাঁঠালগুলো ভালো হয়নি, গাটা কেমন বেঁকা বেঁকা হয়ে গেছে, 4টে হয়েছে। আমি তো পাকা কাঁঠাল খাই না, খেলে কাঁচাই খাবো। জামরুল গাছে প্রচুর জামরুল হয়, এবারে হয়নি। এই গাছটায় দেখো, এই ছোট গাছটায় দেখো, এই এই জামরুলগুলো হয়েছে, এগুলো কিন্তু সবুজ জামরুল, অনেক বড় বড় হয়, আর এই বড় গাছগুলো হয়নি। বড় গাছগুলো খুব কম, 2-4টা শনি এসেছে। তো দেখো রোদেরটা কি সুন্দর লাগছে, পুকুর পাড়ে চলে এসেছে একটু বকবক করতে করতে। তো ভিডিওগুলো দেখো বন্ধুরা, এভাবেই পাশে থাকো, আর সবাই আমার পেজটা ফলো করো, আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এই পাশটায়ও কুমড়ো গাছ হয়েছে, দেখো এখানে একটা হয়েছিল, আবার একটা হয়েছে লম্বা, এটা আবার লম্বা কুমড়ো। কুমড়ো গাছে কুমড়ো গাছ, বেগুন গাছে আর বেগুন নেই, সব হনুমান খেয়ে চলে গেছে। কালকে একদল বানর এসেছিল, আর বানর তাড়াতে গিয়ে আমার শাশুড়ি পড়েও গেছে। এই লেবু গাছটা দেখো, এই যে লেবুটা যে হয়েছে, এই যে একটা ছোট লেবু দেখতে পাচ্ছ, এটা কিন্তু মৌসুমি লেবুর গাছ, মৌসুমি লেবু হয়েছে। তো অনেক বড় গাছ ছিল, ওই গাছটা মরে গেছে, তো এটা কলমের গাছ বাঁধা হয়েছিল। সেই কলম গাছে দেখো 3টে লেবু হয়েছে। আর দেখো এই গাছটা আমাদের বাবা গ্যাংটক ঘুরতে গিয়েছিল, গ্যাংটক থেকে এনেছিল। তো এই গাছটা, এই যে কলকে ফুলের মতন বড় বড় ফুল হয়, ফুলগুলো আবার রাত্রে বেশ গন্ধ বেরোয়।